আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এমক্যাশের টাকা ইসলামী ব্যাংক লিমিটেডের এটিএম বুথ থেকে উইথড্র করবেন। তো সাধারণত বিকাশ, রকেট এবং ইউপে ওয়ালেট এগুলোর মতো এমক্যাশের টাকা এটিএম বুথ থেকে উইথড্র করা হয় না, এটা অনেক ডিফারেন্স আছে। যদি আপনি আমার ভিডিওটা না দেখেন, তাহলে আপনি হয়তো এটিএম বুথ থেকে এমক্যাশের টাকা উইথড্র করতে পারবেন না, আর যদিও পারেন তাহলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। প্রথমে আমিও ঠিক আপনার মতো এটিএম বুথে গিয়ে এমক্যাশের টাকা উইথড্র করতে পারিনি, সিস্টেম না জানার কারণে। তো আজ আমি আপনাদেরকে দেখাবো, আপনারা এটিএম বুথ থেকে এমক্যাশের টাকা উইথড্র করতে হলে প্রথমে আপনাদেরকে কি করতে হবে। তো ভিডিওটা শুরু করা যাক। এর আগে একটা কথা না বললেই নয়, এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনি আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন, এবং আমার ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহিত করবেন, যাতে করে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। তো প্রথমে আপনাকে এমক্যাশ থেকে টাকা এটিএম বুথে উইথড্র করতে হলে প্রথমে আপনাকে কি করতে হবে, আপনি প্রথমে এখান থেকে আপনার এটিএম বুথের পিনটি অ্যাক্টিভ করে নিতে হবে। এটা আপনার এমক্যাশের পিন আর এটিএম বুথের পিন সেম না, সেম করে নিতে পারেন, প্রথমে আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে। যদি অ্যাক্টিভ করে না আনেন তাহলে আপনি ট্রানজ্যাকশনটা করতে পারবেন না, আপনাকে ওইখানে ট্রানজ্যাকশনটা ফেল দেখাবে বা বলবে অ্যাকাউন্টে সমস্যা আছে। তো আপনি ডায়াল করবেন, যেভাবে এমক্যাশের টাকা উইথড্র করার জন্য ডায়াল করেন বা রিচার্জ করার জন্য ডায়াল করেন সেভাবে ডায়াল করবেন, *259# ডায়াল করবেন। ডায়াল করার পর এরকম একটা অপশান আসবে, ট্রান্সফার মানি, ক্যাশ আউট, রিচার্জ, মোবাইল পেমেন্ট, মাই এম ক্যাশ এবং আদার্স। তো আপনি এখান থেকে ফার্স্ট নম্বর অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্স, মিনি স্টেটমেন্ট, সেন্স ইউর পিন, অ্যাক্টিভ এটিএম ক্যাশ আউট, সেন্স এটিএম পিন। তো আপনি এখান থেকে সাইন নম্বর অপশানটা সিলেক্ট করে নিতে হবে, আগে অ্যাক্টিভ করে নিতে হবে আপনার পিনটা। তো আমি সাইন নম্বর অপশানটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাকে এখানে দেখাচ্ছে এটিএম ক্যাশ আউট অলরেডি অ্যাক্টিভ, অর্থাৎ আমি এটা আগে অ্যাক্টিভ করে নিয়েছি, যার কারণে আমাকে ভিতরে আমি লগ ইন করতে পারতেছি না। তো এবং আপনার এখানে আর একটা অপশান আছে, আপনি একটু ভিডিওটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। আবারও আমি ফার্স্ট নম্বর অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাইতেছেন, যদি অ্যাক্টিভ করার পর আপনার পিনটা যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আপনি এখানে ফার্স্ট নম্বর অপশানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্রথমে আপনার এমক্যাশের পিন নাম্বারটা এখানে দিতে হবে। আমি আমার এমক্যাশের পিন নাম্বারটা দিলাম, এটা এমক্যাশের পিন নাম্বার, এটিএম ক্যাশের না। তো দেওয়ার পর এবার আপনাকে একটা পিন দিয়ে, আপনি চাইলে ওটা সেম দিতে পারেন, 23 23 এটা সেম দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তারপর সেন্ড মানি করবেন, আবার 23 23 দিয়ে কনফার্ম দিলে আপনার পিনটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি চেঞ্জ করতেছি না। তো এবার আপনাদেরকে দেখার জন্য আমি অ্যাপসে দেখাচ্ছি, যেহেতু আমার ওইখান থেকে অলরেডি দেখাচ্ছে যে অ্যাক্টিভ, পিনটা অ্যাক্টিভ আছে, তা আমি ওইখান থেকে অ্যাক্টিভ করতে পারতেছি না। তো আপনারা আপনাদের দেখানোর জন্য আমি অ্যাপসে লগ ইন করলাম। লগ ইন করার পর এখানে নিচে নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ এটিএম ক্যাশ আউট, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর 23 23 আগে এমক্যাশের পিন নাম্বারটা দিবেন। তারপর দেওয়ার পর এবার এটিএম ক্যাশ আউটের জন্য আপনার একটা পিন অ্যাক্টিভ করে নিতে হবে। তা আমি দিচ্ছি 36 50, আবার 36 50,
দেওয়ার পর অ্যাক্টিভ পিনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাইতেছেন সাকসেস অ্যাক্টিভ এটিএম ক্যাশ আউট, এটিএম ক্যাশ আউট ইজ অ্যাক্টিভ সাকসেসফুল। অর্থাৎ আমি এবার এটিএম বুথ থেকে যদি ক্যাশ আউট করতে হয় তাহলে আমাকে এই পিনটা ইউজ করতে হবে 3650, আর আমার এম ক্যাশের পিন হলো 2323। যদি আমি 2323 দিয়ে যদি এম ক্যাশ যদি 2323 দিয়ে যদি এটিএম থেকে যদি ক্যাশ আউট করতে যাই তাহলে আমার ক্যাশ আউট হবে না, আমাকে ক্যাশ আউটের জন্য দিতে হবে 3650। এটা যেহেতু আমি এখানে অ্যাক্টিভ করে নিয়েছি, আর আপনি চাইলে আপনার এম ক্যাশের পিন আর এটিএম ক্যাশের পিন সেম দিতে পারেন, তাতে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আগে আপনাকে এটিএম থেকে টাকা উদ্ধার করতে হলে আপনার এটিএম অ্যাক্টিভ এটিএম ক্যাশ আউট এটা এখানে অ্যাক্টিভ করে নিতে হবে। আমি যেভাবে অ্যাক্টিভ করে নিয়েছি ঠিক আপনারা এভাবে অ্যাক্টিভ করে নেবেন। তো এরপর আপনাদেরকে কি করতে হবে, এটিএম বুথে গিয়ে কিভাবে টাকাটা উইথড্র করবেন আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। কার্ডবিহীন লেনদেন একবার নিচের বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর সেলফ ইন অবলেক এম ক্যাশ একবার উপরে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার 11 ডিজিটের ফোন নাম্বারটা দিবেন এবং অতিরিক্ত যে নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দিবেন, অর্থাৎ আপনার এম ক্যাশ অ্যাকাউন্ট নাম্বারটা। দেওয়ার পর পরবর্তী ধাপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার এম ক্যাশ পিন না, এটা হলো অ্যাক্টিভ এটিএম ক্যাশ আউটের যে পিনটার জন্য অ্যাক্টিভ করে নিয়েছেন সেটা বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর পরবর্তী ধাপে ক্লিক করবেন। এবার টাকার অ্যামাউন্টটা বসিয়ে দিবেন, তারপর সঠিক বাটনে ক্লিক করবেন। সঠিক বাটনে ক্লিক করার পর আপনার যে নাম্বার দিয়ে এম ক্যাশ রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বার একটা ওটিপি যাবে, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড। তো এটা আপনার ওইখানে বসিয়ে দিবেন। তো আমার অলরেডি চলে এসেছে দেখতে পারতেছেন, এখন আমি এটা ওইখানে ওটিপির জায়গার মতো বসিয়ে দিব। এখান থেকে মেনু টাইপ করে তো আমি দেখতে পাচ্ছেন আমি বসাচ্ছি, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর পরবর্তী ধাপে ক্লিক করবেন, এই যে পরবর্তী ধাপে ক্লিক করবেন। ক্লিক করার পর হ্যাঁ বাটনে ক্লিক করবেন। তো বলতেছে অনুগ্রহ করে অপেক্ষা করুন, আপনার লেনদেনটি সম্পূর্ণ হতে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন 500 টাকার নোট অলরেডি আমার হাতে চলে এসেছে।